নমস্কার বন্ধুরা, দেবশ্রী টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি ওয়ান টাক্স ব্লাউজ বানাবো। তো খুব সহজেই আমি ব্লাউজটা বানিয়ে দেখাবো, তার জন্য আপনারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো সবার প্রথমে আমি এখানে অস্তর নিয়েছি, আর ব্লাউজের যে লেন্থ, ব্লাউজের লেন্থ আছে 15 ইঞ্চেস, তো আমি 15 ইঞ্চেস নিয়েছি। এখানে আমি শোল্ডার নিচ্ছি 6 ইঞ্চেস, 6 ইঞ্চেস আমি শোল্ডার নিলাম। আর্ম হোলের জন্য এখানে আমি নিচ্ছি আবারও 6 ইঞ্চেস। ব্লাউজের যে চেস্ট সাইজ সেটা হচ্ছে 36, তো আমি এখানে নিলাম 9 ইঞ্চেস। তারপরে আমি এখানে 2 ইঞ্চেস এক্সট্রা নিলাম মার্জিনের জন্য। কোমর এখানে নিচ্ছি আমি 8 ইঞ্চেস, আর 2 ইঞ্চ আমি নিব এদিকে এক্সট্রা। তোমরা 1.5 ইঞ্চিও নিতে পারো। তো আমি অস্তরের উপরে এই মেন ফেব্রিকটা কাটিং করবো। তো আমার কাটিং হয়ে গেছে। তো প্রথমে আমি ফ্রন্ট সাইডের অস্তর আর মেন ফেব্রিকটা ওর উপরেই নেকের জন্য আমি কাটিং করব। তো এখানে আমি নেক উইথ নিচ্ছি 3 ইঞ্চেস। আর নেক ডিপ নিব আমি এখানে 6 ইঞ্চেস। তোমরা তোমাদের নিজের মতো করে নেক ডিপ নিতে পারো। তো আমি এখানে নিলাম 6 ইঞ্চেস। একটা স্কেলের সাহায্যে আমি এটাকে ভালো করে একটা বক্স করে নেব, লাইন ড্র করে নেব। ভালো করে রাউন্ড শেপ আমি দিব। তোমরা তোমাদের পছন্দ মতো নেক ডিজাইন করতে পারো। তো আমি এখানে রাউন্ড শেপ দিলাম, ভালো করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার আমি মেন ফেব্রিকটাকে রেখে দিব সাইডে। রেখে দিয়ে আমি অস্তরের উপরে টাক্স লাগানোর জন্য এখানে আমি লাইন ড্র করে নেব। তো সাইড থেকে আমি নিচ্ছি 4 ইঞ্চেস, আর নিচের থেকে নিব আমি 5 ইঞ্চেস। এটা হচ্ছে ফ্রন্ট পার্টের। ভালো করে লাইন ড্র করে নেব, আর হাফ ইঞ্চি করে এইদিকে আর দুপাশেই ভালো করে লাইন ড্র করে আমি চকটা দিয়ে ভালো করে ডার্ক করে অপর সাইডে যাতে চলে আসে তার জন্য আমরা ভালো করে প্রেস করে নেব। তো অপর সাইডে চলে আসছে, এবারে আমি এটাকে ভালো করে ডার্ক করে নিলাম। এরপরে ব্যাক সাইডের জন্য নেক উইথ আমি নিচ্ছি 3 ইঞ্চেস, আর নেক ডিপ নিব এখানে 9 ইঞ্চেস নিব আমি এখানে। তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। তো আমি এখানে 9 ইঞ্চেস নিলাম। এখানেও আমি রাউন্ড শেপ দিয়ে দিব। ভালো করে কেটে নিব এটাকেও। কাটা হয়ে গেছে। এরপরে ব্যাক সাইডের টাক্সের জন্য আমি এখানে লাইন ড্র করে নেব। তো আমি সাইড থেকে নিলাম 5 ইঞ্চেস, আর নিচের থেকেও আমি নিব এখানে 5 ইঞ্চেস। একইভাবে লাইন ভালো করে ড্র করে ডার্ক করে অপর সাইডেও চলে আসবে তাহলে। তো আমার হয়ে গেছে টাক্সের জন্য লাইন ড্র করা। তো এবারে আমি এগুলোকে সাইডে রেখে স্লিপসের জন্য এখানে আমি নিলাম 2 ফোল্ড করা আছে, এবারে আমি 4 ফোল্ড করে নেব।
তো স্লিপসের লেন্থ আমি এখানে রাখছি 10 ইঞ্চেস, আর নিচে আমি ডাউন করে দিচ্ছি 2.5 ইঞ্চেস। তো যেহেতু আমি এখানে আর্ম হোল নিয়েছি 6 ইঞ্চেস, তো এখানে আমি 7 ইঞ্চেস নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে 2 ইঞ্চেস নিয়ে নিচ্ছি বাড়িয়ে, তো ওখান থেকে আমি ওদিকে শেপটা দিব, স্লিপসের শেপ যেটা হয় ওটা আমি ওখান থেকেই দিব 2 ইঞ্চেস বাদ দিয়ে। তো ভালো করে শেপ দেওয়ার পরে নিচে মোহরি যেটা আছে ওটা আমি এখানে রাখছি 5 ইঞ্চেস, আর এখানে আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চেস মার্জিনের জন্য। তো ভালো করে স্কেল সাহায্যে আমি এখানে লাইন ড্র করে নেব। তো এইভাবে ভালো করে লাইন ড্র করার পরে আমি এটাকে কেটে নেব। তো স্লিপস কাটা হয়ে গেলে ভালো করে ওটাকে ওপেন করে খোলার পরে এক সাইডে আমি 1/2 ইঞ্চি করে কেটে নেব, এটা হচ্ছে ফ্রন্ট সাইডের জন্য। ফ্রন্ট সাইডের জন্য আমি 1/2 ইঞ্চি করে এদিকে কেটে নেব এক সাইডে। এভাবে কেটে নিয়ে কাটা হয়ে গেছে, তো এখন আমি চলে যাব সেলাইয়ের কাজে। তো আমার ব্লাউজ কাটা একদম রেডি, তো সেলাইয়ের জন্য আমি চলে আসছি। তো প্রথমে আমি ফ্রন্ট সাইডটা সেলাই করব। তো ফ্রন্ট সাইডের জন্য আমি দুটাকেই অস্তর আর মেন ফেব্রিকটাকে নিয়ে সাইডে সাইডে ভালো করে আমি সেলাই করে নিচ্ছি। এইভাবে আমি সেলাই করার পরে ব্যাক সাইডটাকেও ভালো করে এভাবেই একইভাবে সেলাই করে নেব। আর যেটা এক্সট্রা থাকবে সেটাকে আমি ভালো করে ছেঁটে নেব এভাবে, আর অল্প অল্প করে কাট লাগাবো। এভাবে কাট লাগিয়ে আমি ব্যাক সাইডটাকেও এভাবে আমি ভালো করে সেলাই করে নিলাম। আর এক্সট্রা যেটা ছিল ব্যাক সাইডে সেটাও আমি কেটে নেব। তো কাটা হয়ে গেছে, এবারে আমি দুটোকেই ভালো করে উল্টে সাইডে সাইডে ভালো করে ফিনিশিংটা দিয়ে দিব, সেলাই করে নেব। এইভাবে আস্তে আস্তে আমি ভালো করে সেলাইটা করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে এখানে ফিনিশিং দেওয়া। তো এটা হচ্ছে ব্যাক সাইডের, এটাকেও আমি একইভাবে সেলাই করে নেব। তো এবারে চলে যাচ্ছে আমি টাক্স লাগানোর কাজে। তো প্রথমে আমি এখানে ফ্রন্ট সাইড থেকে টাক্স লাগাবো, ভালো করে ওটাকে ধরে এভাবে আমি টাক্স লাগিয়ে নিলাম। একইভাবে আমি ব্যাক সাইডটাকেও টাক্স লাগিয়ে নেব। তো হয়ে গেছে সুন্দর করে টাক্স লাগানো। এটা আমার 1 টাক্সের ব্লাউজ। এইভাবে ব্যাক সাইডটাকেও আমি ভালো করে টাক্স লাগিয়ে নেব। কিভাবে ভালো করে যাবে টাক্স লাগানোর পরে এবারে আমি শোল্ডার জয়েন করব। শোল্ডার জয়েন করা আমার হয়ে গেছে,
শোল্ডার জয়েন করা হয়ে গেলে তারপরে আমি চলে যাব স্লিপস। আমি এবারে স্লিপসগুলো অ্যাটাচ করব। তো স্লিপসগুলো আমি ভালো করে অ্যাটাচ করে নেব। তো আমার স্লিপস অ্যাটাচ হয়ে গেছে একটা এক পাশে। দ্বিতীয় স্লিপসটাও আমি অ্যাটাচ করে নেব। তো আমার স্লিপস অ্যাটাচ হয়ে গেছে। এবারে আমি নিচে তুরপায়ের জন্য এখানে আমি অস্তা নিয়ে নিলাম। তো অস্তাটাকে ভালো করে কেটে এইভাবে সমান করে আমি উপর থেকে সেলাই করে নেব। সেলাই করার পর আমি ফিনিশিং দিয়ে দিলাম নিচের দিক থেকেও। তো খুব সুন্দরভাবে ফিনিশিংটা চলে আসছে। আর একইভাবে আমি ব্যাক সাইডেও এইভাবেই সেলাই করে নেব। তো সেলাই করা হয়ে গেছে নিচের দিকে। এবারে আমি এখানে পুরোপুরি ব্লাউজটা ফিটিং দিয়ে দিলাম। ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ সবাই। তো আমি সামনে থেকে আমি ফ্রন্ট সাইড থেকে কেটে নেব, কারণ ফ্রন্ট ওপেন থাকবে এটা। তো ফ্রন্ট সাইড থেকে কেটে নিয়ে আমি হাইয়ের জন্য আর হুকের জন্য এখানে ভালো করে পট্টি অ্যাটাচ করে নিয়েছি। তো আমার ব্লাউজটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ফ্রন্ট ওপেন ওয়ান টাক্সের। তো এভাবেই আমার ব্লাউজটা এখন রেডি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।